আমি কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে এবছর অর্থাৎ আইপিএল 2021-এর জন্য একটা এক্সট্রা দল আসবে, যেখানে 9টি দল আসবে, এবং সেই দলটির নামও বলে দিয়েছিলাম আহমেদাবাদ। কিন্তু বস, সেই দলের মালিক কে হবে এখন সব কিছুই কিন্তু আস্তে আস্তে জানাচ্ছে। যখন আমি ভিডিওটি বানাই তো অবশ্যই অনেকেই খারাপ কমেন্ট করেছিলে, কিন্তু তারাই এখন বিশ্বাস করছে, হ্যাঁ বস তুমি ঠিক। তার জন্যে সবার আগে আমি নিউজ দেই, তো এখনই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ক্রিকেট এবং স্পোর্টসের আগে নিউজ পাওয়ার জন্য। আইপিএল 2021-কে নিয়ে কিন্তু বিসিসিআই এখন আপাতত তোড়জোড় চালাচ্ছে, কিন্তু আইপিএল 2021-এ কিন্তু একটা নতুন টিম আসবে, সেটা আমি জানিয়ে দিয়েছিলাম, সেটা আমি প্রথমেই বললাম। কিন্তু আইপিএল 2021-এ যে টিম আসবে তার মালিক কে হবে, এইটাই এখন সবথেকে বড় কোয়েশ্চেন সবার মনেই যাচ্ছে। অনেকে কমেন্ট করছো, অনেকে এই অনেক কিছুই করছো, কেউ বলছে সালমান খান মালিক, অর্থাৎ দলটির মালিক কিনবে সালমান খান, আবার কেউ বলছো যে টাটা গ্রুপ কিনবে। কিন্তু আমি এটা ডিটেলসে জানাচ্ছি যে এখনও কে মালিক আসবে সেটা আপাতত ঠিক হয়নি। হ্যাঁ বস, আহমেদাবাদ বলে কোন একটা টিম আসবে এটা আপাতত শোনা যাচ্ছে, কিন্তু তার মালিক কে হবে আপাতত ঠিক হয়নি। আমি তোমার একটা এক্সাম্পল রূপে বলে দিচ্ছি, যেরকম কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ মালিক শাহরুখ খান। তো ভাই শাহরুখ খান হয়ে বলিনি তো যে কলকাতা নাইট রাইডার্স আমার, সেই দলটির নাম অর্থাৎ সেই জায়গাটির নাম নিয়ে কিন্তু অকশান হয়, এবং সেই অকশানে যে ওই কিনতে পারে তার কিন্তু ওই দলটির নাম দেওয়া হয়, এবং সে লাস্ট পার্টটা বসে হয়, যেরকম কলকাতার লাস্ট পার্ট বসিয়েছে নাইট রাইডার্স, সেই জন্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের আপাতত মালিক। ঠিক তেমনিও আহমেদাবাদ বলে আসছে, কিন্তু আহমেদাবাদের লাস্টে যে পার্টটা সেইটার পার্টটা যে ফ্রাঞ্চাইজি কিনবে তার মতে তার ইচ্ছা, সে কী বসাবে কী বসাবে না, লোগো তার ইচ্ছা সে কী বসাবে। কিন্তু বস আপাতত শোনা যাচ্ছে যে ওই মানে ওই অকশানে যারা যারা নাম দেবে, যেরকম তোমরা দেখেছো এবছর আইপিএলের যে মেন স্পন্সর সেই স্পন্সরের জন্য কতজন নাম দিয়েছিল, ঠিক তেমনই এখানেও কিন্তু ভাই সহজ হবে না, একজন আসলেও চলে গেল না। এর পিছনে দেখো ভাই একটা ওই আহমেদাবাদ সিটি, ওই আহমেদাবাদ শহরের জন্য 5-6 জন অলরেডি পেপার জমা দিচ্ছে, ভাই আমার দরকার। তার জন্য অবশ্যই তো অকশান হবে, নাহলে যে বলবে তার তো হয় না। তার মধ্যে ওই সিটিটা অর্থাৎ আইপিএলের শহরটা কেনার জন্য যারা যারা অকশানে নাম দিয়েছে তাদের নাম আপাতত শোনা যাচ্ছে। প্রথমে নাম শোনা যাচ্ছে টাটা গ্রুপ, যেটা আপাতত শোনা যাচ্ছে এবং এটা হয়তো হতে পারে। আর দ্বিতীয়ত দক্ষিণ অভিনেতা সেই মোহনলাল বলে একটি অভিনেতা, এবং তৃতীয়ত আমাদের বলিউড সালমান খান, এবং সালমান খানের বড় ভাইয়ের এবং সালমান খানের পরিবারের একটি দল খেলবে এবছর, সে হচ্ছে এসপিএল অর্থাৎ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। তো বস আমার তো চান্সেস লাগছে সালমান খান হতে পারে, তার কারণ অলরেডি ওটা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে কিন্তু তারা দল রয়েছে, যেহেতু সেহেতু অবশ্যই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তো অবশ্যই কিনতে চাইবে। এবং তোমাদের মতে কি বলে কে হতে পারে ওই আহমেদাবাদের শহরটির হচ্ছে মালকিন, অবশ্যই নিচে কমেন্টে জানাও। তো তোমরা একদিন বলছিলে ভাই কী খবর দিচ্ছ, নটি টিম ভুল খবর ভুয়ো খবর, কিন্তু এবার দেখলে প্রমাণ দোস্ত তোমাদের দুদিন পরে দিয়ে দিয়েছি। তো অবশ্যই এই কথাটা শুনে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ভাই, এটা